আইনের ঊর্ধ্বে কেউ নয়, কোনো অপরাধী পালাতে পারবে না। শনিবার পৈলানে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি কার্যালয়ের উদ্বোধনে এই বার্তায় দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো দুর্নীতি দেখলেই রং না দেখে দ্রুত ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন। এদিন প্রথমেই জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পুলিশ জেলার আধিকারিক কর্মীদের তাদের কাজের জন্য কুর্নিশ জানান তৃণমূল সাংসদ। বলেন, 24 ঘন্টা মানুষের পাশে থাকে পুলিশ। অভিষেক স্পষ্ট জানান, অন্যান্য রাজ্যে যেখানে অন্যান্য রাজনৈতিক দলেরা দায়িত্বে রয়েছে, সেখানে যে কোনো রকম যদি ঘটনা ঘটে যায়, কোনো রকম অপ্রীতিকর অবাঞ্ছিত কোনো ঘটনা, অসমীচীন কোনো ঘটনা, সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়, তারপর সে রাজ্যের প্রশাসন ব্যবস্থা নেয়। আর এখানে 24 ঘন্টার মধ্যে দোষীরা অ্যারেস্ট হয়। এই যে কিছুদিন আগে মগরাহাটের ঘটনা ঘটল, অনেক তো চেষ্টা করেছিল পালাবার, কি হলো? এবং আপনি নিশ্চিন্তে থাকুন, মুখ্যমন্ত্রী বারে বারে স্পষ্টভাবে রাজ্যের প্রশাসনের প্রত্যেকটা আধিকারিক কর্তা এবং সর্বস্তরের রাজ্য সরকারের প্রতিনিধি কর্মচারীদের নির্দেশ দিয়েছেন, দলমত নির্বিশেষে ব্যবস্থা হবে। সে যত বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকুক, যত বড় রাজনৈতিক নেতার ছত্রছায়ায় থাকুক, যদি কেউ ভাবে কোনো রকম কোনো দুর্ঘটনা বা কোনো ক্রাইম করে আমি পার পেয়ে যাব, 24 ঘন্টা লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সুদীপ্ত সেনের মতো ক্রিমিনালকে কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে ধরে জেলে ঢুকাতে পারে, তাহলে আপনি সুন্দরবন থেকে কুচবিহার যেখানেই পালান, 24 ঘন্টা লাগবে না রাজ্য প্রশাসনের আপনাকে ধরে জেলে ঢুকাতে। যারা ভাবছে যে প্রশাসন ব্যবস্থা নেবে না, আমি আঙ্গুল দিয়ে দিয়ে এক একটা ঘটনা দেখাতে পারি যেখানে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করেছে। আমি ধন্যবাদ জানাই প্রত্যেকটা আধিকারিককে, যারা কোভিড হোক, ঈদ হোক, দুর্গাপুজো হোক, দীপাবলি হোক, নিজের জীবন বাজি রেখে মাটির সাথে অতপ্রতভাবে জড়িয়ে মানুষের স্বার্থে কাজ করেছে। পাশাপাশি করোনা মোকাবেলায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের লড়াইয়ের সাফল্যের কথাও তুলে ধরেন সাংসদ অভিষেক। সকলকে মাস্ক পরার কথা বলেন। উৎসবের মরশুমে ডায়মন্ড হারবারে যেন সম্প্রীতি আর মৈত্রীর বন্ধন দৃঢ় থাকে, সেদিকেও নজর দিতে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।